সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আমি মোস্তফা ফিরোজ। উচ্চ আদালতের রায় যদি সাংবাদিক আবেদ খানের পক্ষে যেত, তাহলে তিনি 300 কোটি টাকা মূল্যের একটি বাড়ির মালিক হতে পারতেন। কিন্তু না দর্শক, তিনি শেষ পর্যন্ত হতে পারেননি। রায় বলা হয়েছে, আবেদ খানের দাবি করা 300 কোটি টাকার বাড়ি সরকারের মালিকানাতেই থাকবে। সাংবাদিক আবেদ খান ও এস নেহাল আহমেদের দাবি করা ধানমন্ডির 300 কোটি টাকার বাড়ি সরকারের মালিকানায় থাকবে বলে রায় দিয়েছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। রাজধানীর ধানমন্ডির 2 নম্বর সড়কের 29 নম্বর বাড়িটি পরিত্যক্ত সম্পত্তির তালিকা থেকে বাদ দিতে প্রথম কোর্ট অফ সেটেলমেন্টের দেওয়া রায় বাতিল করে দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে এস নেহাল আহমেদ নামের এক ব্যক্তির করা লিভ টু আপিলের উপর এই রায় দেন আপিল বিভাগ। ওই বাড়ি নিয়ে পৃথক 2টি রিটের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের 21 নভেম্বর কোর্ট অফ সেটেলমেন্টের রায় বাতিল করে হাইকোর্ট রায় দেন। এই রায়ের বিরুদ্ধে নেহাল আহমেদ চলতি বছর লিভ টু আপিল করেন। গত সপ্তাহে এ সংক্রান্ত শুনানিতে আপিল বিভাগ বাড়ি নিয়ে কোর্ট অফ সেটেলমেন্টে করা 2টি মামলার নথি রাষ্ট্রপক্ষকে দাখিল করতে বলেন। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষ গতকাল রোববার নথি দাখিল করে ও শুনানি হয়। রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী 1972 সালের বাড়িটির তৎকালীন মালিক ছেড়ে যাওয়ার পর সরকার এটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ঘোষণা করে। এই সম্পত্তির উত্তরাধিকার হিসেবে মালিকানা দাবি করে আবেদ খান সহ তার পরিবারের 9 সদস্য 1979 সালে কোর্ট অফ সেটেলমেন্টে মামলা করেন। ওই মামলায় 1982 সালে কোর্ট অফ সেটেলমেন্টে দেওয়া রায়ে বাড়িটির পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্তিকে সঠিক বলা হয়। এরপর বাড়িটিকে পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে আবেদ খান 2015 সালে হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে 2015 সালের 6 জুলাই হাইকোর্ট রুল দেন। অন্যদিকে 1987 সালের এক আবেদন দেখিয়ে নেহাল আহমেদ একই সম্পত্তির মালিকানা দাবি করে 1986 সালে দাবি করে 1996 সালে কোর্ট অফ সেটেলমেন্টে আরেকটি মামলা করেন। এই মামলায় 1997 সালের 16 জুলাই এক রায়ে বাড়িটি পরিত্যক্ত সম্পত্তির তালিকা থেকে অবমুক্ত করতে এবং নেহাল আহমেদ বাড়ির দখল পেতে পারেন বলে উল্লেখ করা হয়। এই রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে সরকারের পক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় 2018 সালে একটি রিট করেন। এর প্রাথমিক শুনানি হয় 2018 সালের 31 জুলাই হাইকোর্ট রুল দেন। আবেদ খান ও সরকারের পক্ষের পৃথক রিটের উপর একসঙ্গে শুনানি শেষে গত বছরের 21 নভেম্বর রায় দেন হাইকোর্ট। ওই রায়ে নেহালের পক্ষে সেটেলমেন্ট কোর্টে দেওয়া রায় বাতিল এবং আবেদ খানের রিট খারিজ করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মইনুল হাসান গণমাধ্যমকে বলেন, বাড়িসহ ধানমন্ডির ওই জায়গার আয়তন 1 বিঘা। পরিত্যক্ত সম্পত্তি হিসেবে বাড়িটি এখন সরকারের দখলে আছে। নেহাল আহমেদের পক্ষে 1996 সালে কোর্ট অফ সেটেলমেন্টে রায় হয়। এই রায় বাস্তবায়ন চেয়ে তিনি হাইকোর্টে পৃথক রিট করলে হাইকোর্ট তার পক্ষে সিদ্ধান্ত দেন। এর বিরুদ্ধে 2017 সালে সরকার পক্ষ আপিল করে। গত বছর হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে নেহাল আহমেদ লিভ টু আপিল করেন। সরকার পক্ষের আপিল ও নেহালের করা লিভ টু আপিলের উপর একসঙ্গে শুনানি হয়। আপিল বিভাগ আগামীকাল আদেশের জন্য দিন রেখেছে। দর্শক, এই হচ্ছে খবর, একেবারেই আইন আদালতের খবর। ফলে এটি 300 কোটি টাকা যে বাড়ি 1 বিঘা ধানমন্ডির, এটা বলাই বাহুল্য, খুবই একটি মূল্যবান সম্পত্তি। এটি পরিত্যক্ত, অর্থাৎ পাকিস্তানিরা ছেড়ে যায় এই সম্পত্তি, ফলে এটা পরিত্যক্ত হয়। পরিত্যক্ত হলে এটি সরকারের গণপূর্ত মন্ত্রণালয়ের হাতে চলে আসে, অর্থাৎ সরকারি সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। কিন্তু পরে এটি দখল পাওয়ার জন্য আবেদ খান, নেহাল আহমেদ সহ তার পরিবারের যে 9 জন সদস্য আবেদন করেন, তো দীর্ঘ আইনগত নানান প্রক্রিয়ার পর অর্থাৎ হাইকোর্টও পর্যন্ত রায় দিয়েছিল এই বাড়িটি দখল ফিরিয়ে দেওয়ার জন্য আবেদ খানের অনুকূলে। কিন্তু শেষ পর্যন্ত
আপিল বিভাগে আজকে প্রধান বিচারপতি নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ রায় দেন এবং রায় বলেন যে এই আবেদখানের দাবি করা 300 কোটি টাকার বাড়ি সরকারের মালিকানায় থাকবে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।